সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গেল এক সপ্তাহের ব্যবধানে কমেছে রসুনের বাজার, প্রতি পার কেজিতে 10 টাকা কমেছে রসুনের বাজার। এদিকে পেঁয়াজের বাজার গেল 2 দিনের তুলনামূলক কেজিতে কত টাকা বেড়েছে দর্শক? হঠাৎ পরিবর্তন হলো পেঁয়াজের বাজার, এ পরিবর্তনের পিছনে কি কারণ আর হঠাৎ কেন পরিবর্তন হলো বাজার স্থিতিশীল থাকার কারণ? দর্শক, সামনে কি বাড়ার সম্ভাবনা আছে কিনা, আর এলসি পেঁয়াজ নিয়ে এখানকার যে আড়তদার ব্যবসায়িক ভাইদের কি মতামত? দর্শক, চলে যাব আড়তদারের সাথে, সরাসরি কথা বলবো আড়তদারের সাথে। দর্শক সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো ইনশাআল্লাহ ভালো। ব্যবসা বাণিজ্যের কি খবর? ব্যবসা বাণিজ্য আছে, ফুট টুট ভাঙে ছড়িয়ে দিছে, বেচাকেনা কম। ঢাকা শহরে ফুট ভেঙে দিছে, তো আমাদের আলু পিস তো ফুটে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো ফুটে কাস্টমার নাই, বসতে দেয় না, খুব বেচাকেনা খারাপ। খুব বেশি কিনা খারাপ না? আচ্ছা, আজকে পেঁয়াজের বাজার বাড়ছে না কমছে? বাড়ছে, পেঁয়াজের বাজার বাড়ছে। জি, তো হঠাৎ পেঁয়াজের বাজার বাড়ার কারণ কি একটু বলেন না? পেঁয়াজের বাজার বাজার কারণ হলো পেঁয়াজ তো ইন্ডিয়া থেকে আসবে, বাংলাদেশ তলায় ফেলাবে ইন্ডিয়ান পিস দিয়া, দাম কমে যাবে, এই হবে সেই হবে, বহুত কথা শুনছি। কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ আসার পরে দেখা গেল যে বাংলাদেশে পেঁয়াজের চাইতে ইন্ডিয়ান পেঁয়াজের দাম আরো বেশি। আরো বেশি এই ইন্ডিয়ান পেঁয়াজ বাংলাদেশে আসার পরে তাহলে কেন কমলো না পেঁয়াজের দাম? না, ইন্ডিয়ান পেঁয়াজের দাম বাংলাদেশের চাইতে ইন্ডিয়ান পেঁয়াজের দাম বেশি পড়ে, এই যে ইম্পোর্টাররা ইম্পোর্টার করছে না, মাল আনছে না। আচ্ছা, কারণ আনলে বাংলাদেশের পেঁয়াজের চাইতে ওইটার দাম আরো বেশি পড়ে, এই জন্য পেঁয়াজ আসতেছে না, মানে লস হবে, গাড়িতে লাখ লাখ টাকা লস হয়, এই জন্য ইম্পোর্টাররা আনতেছে না, আমাদের বাংলাদেশি পেঁয়াজের উপরেই চলছে। হ্যাঁ, এই হিসেবে আমাদের বাংলাদেশি পেঁয়াজের বাজারটা একটু বাড়ছে আর কি, কিছু না, একটু কেজিতে 2-3 টাকা এরকম বাড়তি হয়েছে। এরকম ওই আসার কথা শুনে যে একটা কমছিল যে চাপটা, ওইটা আবার জায়গাটা জাগাই গেছে। আচ্ছা আচ্ছা, তার মানে তবে জায়গা যাইতে ঠেলি উঠতে অনেক কষ্ট হয়েছে। মানে ঠেলি আগের জায়গা আসতে খুব কষ্ট হয়েছে। কষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, আমাদের বাংলাদেশে কি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে? পর্যাপ্ত পেঁয়াজ আছে, সরকার যদি বলে ইন্ডিয়ান পেঁয়াজ আমরা কখনো আনবো না, তাহলে আমাদের দেশে পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকবে, এরকম ওরা উঠাবাড়া করবে না। এই এলসি বন্ধ করে দেওয়ার কথা শুনে বাইরে যায়, আবার আসার কথা শুনে কমে যায়, এভাবে একটা নাটক না করিয়া এলসি আমাদের প্রয়োজনই নাই, দরকারই নাই, তাহলে আমাদের দেশে যে পর্যাপ্ত পিস আমদানি হয় বা কিছুকে করে, আমাদের পিস দিয়ে আমাদের দেশ চলা সম্ভব। সম্ভব 1 কেজি পেঁয়াজ 70 টাকা 60 টাকা তো কোনো বাজার বেশি নেই, অন্য অন্য জিনিসের তুলনা হিসাবে হইলো, আমাদের দেশের পিস দিয়ে আমাদের দেশ চলা সম্ভব। যদি সরকার ইন্ডিয়ান পিস একদম যে না, ইন্ডিয়ান পিস আমাদের দরকারই নেই, তাহলে আমাদের দেশের পিসের বাজার এরকম উচ্ছৃঙ্খল হবে না, এরকম বাড়বে না কমবে না, একভাবে থাকবে। আমাদের দেশের পিস দিয়ে আমাদের দেশে চলা সম্ভব, এতে কোনো সমস্যা নাই। কত করে দিচ্ছেন আজকের বাজারে এগুলো? এগুলো 65 টাকা। কোন জায়গা থেকে আনছেন এগুলো? এটা হচ্ছে রাজবাড়ী সোনাপুর। রাজবাড়ী সোনাপুর পেঁয়াজের সাইজ তো মাশাআল্লাহ বড় বড় আছে। হ্যাঁ, বড় সাইজ। 65 টাকা? না, 65 টাকা। আরে গত 3 দিন আগে কত ছিল এটা? 3 দিন আগে ছিল 62-63। 62-63, এটা তো 2 টাকা বাড়ছে না। আপনার কত দিতেছেন? আপনার 65-66। 65-66, এটা ওই 65-64 এরকমই ছিল, এটার 1 টাকা বাড়ছে। 1 টাকা বাড়ছে না? আচ্ছা আচ্ছা। আরে এই ফরিদপুরে কত দিতেছেন? এটা ফরিদপুরে এটা 62 টাকা। 62 টাকা। সামনে কি কোনো কি পেঁয়াজের বাজার কমার সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন? না না, এই পেঁয়াজের বাজার কমবে না, কমার সম্ভাবনা নাই, তবে খুব একটা বাড়বে তাও না, তাও না, এরকমই থাকবে। মানে খুব একটা বাড়ার সম্ভাবনা নাই কিন্তু বাড়বে যে তা না। না 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 না। আচ্ছা আচ্ছা, কত করে? আরে মাঝারি সাইজের গুলো কত করে দিচ্ছে? এটা হলো 62 টাকা। 62 টাকা। কোন জায়গা এটা? ফরিদপুর। ফরিদপুর। তো এটার সাথে এটা এটা সম্পর্ক কি? এটা একই পেঁয়াজ, দুটো একই, দুটো একই, তাহলে দুটো এক জায়গায় পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, হঠাৎ জানা গেল যে রসুনের বাজার নাকি ধাপে ধাপে বাড়ছে। রসুনের বাজার বাড়ছিল, রসুনের বাজার আবার কমে গেছে, এখন স্থিতিশীল আছে, রসুনের বাজার আর বাড়বে না আপাতত। আপাতত আর বাড়বে না, এরকমই থাকবে। কেজিতে কয় টাকা কমছে 2 দিনে? কেজি 10 টাকা কমছে 2 দিনে না, 1 সপ্তাহে 10 টাকা কমছে, 10 টাকা বাড়ছিল আবার ওই 10 টাকা কমে গেছে। গেল 1 সপ্তাহের ব্যবধানে 10 টাকা কমে গেছে না? হ্যাঁ, 10 টাকা। আচ্ছা আচ্ছা, চায়নার বাজার কি কমছে নাকি? না, চায়নার বাজার একটু বাড়ছে। চায়নার বাজার বাড়ছে? চায়নার বাজার গত 2 দিন কম ছিল। হ্যাঁ, কম ছিল, আবার একটু বাড়ছে। আবার একটু বাড়ছে না? আচ্ছা আচ্ছা, কত করে চলছে আজকের বাজারে? চায়নার বাজারটা আমি সঠিক বলতে পারবো না, আজকের বাজারটা 195-200 এরকম চলছে। 195-200 এরকম চলতেছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ দর্শক। এ ছিল আজকের আমার পেঁয়াজ আলুর বাজারদার, পেঁয়াজ আলু রসুনের বাজারদার, পাইকারি বাজারদার আপডেট জানিয়ে দিচ্ছি দর্শক। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনার সবার সঙ্গে থাকেন, সবাইকে জানাই, আল্লাহ হাফেজ।